সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেডিও স্পেশাল। প্রথম প্রশ্ন নাল, প্রথম প্রশ্ন করেছেন মহাব্বতন টুম্পা। ম্যাম, আমার বয়স 28, আমি জীবনে প্রেমের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি, তাই কাউকে আর বিশ্বাস করতে পারি না, খুব ভয় লাগে, কাউকে ভালোবাসতে পারি না, কি করব? অনেকগুলো কারণ, অনেকগুলো করার ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে কাউকে বিশ্বাস করতে পারছো না, কষ্ট পেয়েছো তাই প্রেমের ক্ষেত্রে। তো একটা জিনিস কি জানো, সবাই তো খারাপ না। হ্যাঁ, খারাপ আছে, কিন্তু ভালো সংখ্যা অনেক বেশি। সবাই যদি বিশ্বাসঘাতকতা করতো, সবাই যদি বিশ্বাসী করে চুরি করতো, সবাই যদি পিঠে ছুরি মারতো, তাহলে কিন্তু আমাদের দেখা যেত সবাই ওয়ান টু করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, তা তো নয়, তাই না? আরেকটা জিনিস হচ্ছে, তুমি লিখেছো প্রেমের ক্ষেত্রে বেশ কয়েকবার বোধহয় তুমি প্রত্যাখ্যাত হয়েছে। তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, প্রথমে একবার কষ্ট পেয়ে সাথে সাথে যখন আমরা আরেকজনকে ধরার জন্য পাগল হয়ে যাই, তখন কিন্তু ব্রেনের চাইতে বেশি ইমোশন কাজ করে, আর ইমোশন কাজ করলেই তখন ভালো মন্দ বিচারটা অনেকটা কমে যায়। তো এইখানে আমি বলবো যেটা, যে প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে যে যাই হয়েছে হয়েছে, তুমি অ্যাটলিস্ট মানুষ চিনেছ, তুমি বুঝেছো যে সরলতা যত বেশি করা যাবে, শুরুতেই একদম আমি বলবো যে গড়গড় করে সব বলে দিয়েছো, নিজের সমস্ত দুর্বলতা তুলে ধরেছো, কারণ তোমার কাছে মনে হচ্ছে বোধহয় এর যদি ফসকায় যায়, হ্যাঁ প্রথমটা চলে গেছে দেখে, প্রথমটা বিশ্বাসঘাতকতা করছে দেখে, এবং এগুলো বলতে গিয়ে কী হয়েছে, মধ্যে দিয়ে তোমার মাথার মধ্যে সুন্দরভাবে হাত বুলায় বুলায় তোমারই পিঠে আবার ছুরি মারছে মানুষজন। কারণ তখন তো তুমি ইমোশনালি এত বেশি আপসেট আছো, নিজের কথাবার্তা বলার জন্য বেশি উদ্গ্রীব, মানুষটাকে বিচার বা যাচাই বাছাই করার মতো তোমার ব্রেন কাজ করে নাই। এবং অনেস্টলি বলবো যে মানুষ চিনতে হবে আগে, খালি আমাকে প্রেম করতে হবে, প্রেম করতে হবে, আমার একটা প্রেমিক দরকার, এটা চিন্তা করার আগে আমি মনে করি আমাদের সবার উচিত মানুষ চেনা দরকার। তোমার বয়সটা তুমি এখানে মেনশন করনি, যেহেতু সেহেতু আমি বলবো যেটা, 28 বছর। তাহলে ডেফিনেটলি হয় তুমি পড়াশোনা শেষ করেছো, আর পড়াশোনা যদি শেষ করে থাকো, ভালো একটা চাকরিতে ঢোকার চেষ্টা করো, আর চাকরিতে যদি অলরেডি ঢুকিয়ে থাকো, চাকরি থেকে আরও বেটার কীভাবে করা যায় সেদিকে এমফেসিস দাও। আমি জানি, আমি জানি, কারণ আমাদের দেশের সমাজ ব্যবস্থা যেরকম, তাতে হয় কি মানুষজন একেবারে ঝালাপালা করে দিতে থাকে যদি 28 বছর একটা মেয়ে অবিবাহিতা থাকে। এই আজকে সকালে একটা মেয়ে কথা বলছিল, তখন বলছিল যে ম্যাম আমি এমএসসি পাস করেছি, চাকরি বাকরি চেষ্টায় আছে, কিন্তু সমাজ কি বলবে, সেই জন্য বাড়িঘর থেকে তাকে পারলে জোর করে হলো, যদিও তার আগে একটা বিয়ে হয়ে একটা দুঃখজনক ঘটনা, তারপরে তাকে এখনই আবার বিয়ে দেওয়ার জন্য সবাই লেগে মানে উঠে পড়ে লেগেছে। এবং শুধু তাই না, তাকে বলা হচ্ছে যে একটা রিক্সাওয়ালা পেলেও তো ধরতে পারছিস না কেন, অর্থাৎ একটা সাইনবোর্ড তৈরি করো, অর্থাৎ তুমি বিয়ে হয়ে গেছো, আমরা অ্যাটলিস্ট ফ্রি থাকলাম, চাচি মামি খালা এরা বিশ্বাস করবে, বাবা মারা কিন্তু বাবা মারা প্রেশারাইজ ফিল করে। তো এখন আমার মনে হয় তোমারও জীবনে হয়তো এরকম একটা কিছু ঘটনা আছে, কিন্তু ডেফিনেটলি বলবা যে প্রতিবার আমি জীবনে অনেক কষ্ট পাচ্ছি, অনেক দুঃখ পাচ্ছি, বাবা মার কাছে শুধুমাত্র এটুকু বলো আমাকে একটু সময় দিন, জন্ম মৃত্যু বিয়ে এটা টোটালি উপরওয়ালার ইচ্ছের উপর, সো আমাকে আমার আগে ফাউন্ডেশনটাকে স্টেবল করতে দেন, এবং কপালে বিয়ে থাকলে অবশ্যই হবে। এবং তথাকথিত যারা আছে তারা তোমাকে কিরে বিয়ে হইলো না, তোর বান্ধবী তো বাচ্চা হয়ে গেছে, অমুক হয়েছে, তোমাকে গল্প করে, তাদেরকে বলবে যে এটা উপরওয়ালার ইচ্ছের উপর, দোয়া করবে না আমার জন্য, দ্যাটস ইট, আর এর বাইরে কথা বাড়াবে না। সো যদি বিয়ে দিতে দেরি হয়, আবার সেই ব্যক্তি আছে, তাহলে বলবো আপনার দোয়া কাজে লাগে নাই, হাজিদের মধ্যে বিয়ে হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। অর্থাৎ মাথায় বিয়েটা রাখতে হবে, বাট সব কিছু ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে যাকে পাচ্ছি তাকে ধরে, মানে কি বলবো, আমি তোমাকে ভালোবাসি বলে ঝাঁপ দেওয়াটা বোকামি হবে, তোমাকে ব্রেন দিয়ে কাজ করতে হবে। আর বারবার একটা কথা বলছি যে ভুল মানুষের ভুলের ফাঁদে পা দিয়ে আজীবন কাটনা চাইতে একা থাকা কিন্তু অনেক বেশি ভালো, অনেক উত্তম। সো আমি বিশ্বাস করবো যে তুমি পাল্টে ফেলবে জীবনকে, নিজেকে নিয়ে চলতে থাকো, পথের সঙ্গী মিলে যাবে ইনশাল্লাহ। নেক্সট, মোনা ইসলাম বলছে, আমি এবং আমার বয়ফ্রেন্ড দুজনেই কলেজে পড়ছি, আমার বয়ফ্রেন্ডের হাইট আমার সমান, আমার ফ্যামিলির সবাই লম্বা, তাই আমি ভাবছি ভবিষ্যতে ফ্যামিলি ওকে ওর হাইট ও সমবয়সী বলে সম্পর্কটি মেনে নেবে কিনা। কি ধরনের কথাবার্তা মোনা? এই প্রথম প্রশ্নই হচ্ছে, হাইটটা ভালোবাসার ক্ষেত্রে তো সাধারণত এই ধরনের ব্যাপার স্যাপার থাকে না ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা মানুষ তো হাইট তো সে নিজে তৈরি করে নাই, হাইটটা কি, হাইটটা হাইট বলো গায়ে রং বলো, এগুলো তো মানুষের নিজের কোনো হাত থাকে না, আর প্রকৃত মানুষটা কেমন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। লম্বা তাল গাছ দেখলাম, কিন্তু পরবর্তীতে মানুষটা দেখা গেলো একটা অমানুষ, তাহলে কি হলো,
আর ভালোবাসার ক্ষেত্রে হাইটটা বা বয়সটা কিন্তু ফ্যাক্টর হয় না, যখনই এগুলোকে ফ্যাক্টর মনের মধ্যে উঁকি দেবে, টোকা দেবে, খোঁচাকাবে, তখনই কিন্তু নিজেকে নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আদৌ এটা আমার ভালোবাসা কিনা, নাকি অল্প বয়সে ইনফ্যাটুয়েশন। সো ডেফিনেটলি আমি বলবো সবার আগে দরকার যেটা, মোটিভ, কলেজে উঠেছো, পড়াশোনাটা শেষ করো। ওই বয়ফ্রেন্ডের হাইট লম্বা না ছোট, ও আমার সমবয়সী তাহলে ফ্যামিলি আমার মানবে কি না, এগুলো ইম্পর্টেন্ট না। রেজাল্ট ভালো করো, দুজনে মিলে ভবিষ্যতে একটা প্ল্যান করো যে আমরা ভালো রেজাল্ট করব, আমরা এই ডিগ্রি নিব, আমরা এইভাবে জীবনে নিজেদের প্রতিষ্ঠা তৈরি করব। তারপর ফ্যামিলি, ফ্যামিলি তো ফ্যামিলি, দরকার হলে দেখা যাবে যে পুরো সমাজই তোমাদেরকে মালা পরাতে বা তোমাদের বিয়ের সময় চলে আসবে। ডেফিনেটলি সবার আগে নিজেদের তৈরি করো, ফাউন্ডেশন তৈরি করো। হাইট বয়স এগুলো কোনো ফ্যাক্টর না, এগুলা কোনোই ফ্যাক্টর না। আবারও বলছি কিন্তু, নিজে মাথা থেকে এগুলো ফেলে দাও, কে কি বলছে, কে কি দিক তোমার দিকে তাকাইছে, এগুলা এগুলাকে ইমফেসিস দিলে তো জীবনে চলা যাবে না। মানুষ হও, ভালোবাসার মানুষটা কতটুকু মানুষ সেটা চেক করো, ভালোবাসার মানুষটা কতটুকু তোমার পাশে শক্তভাবে দাঁড়ানোর জন্য জীবন যুদ্ধে সৈনিক হিসেবে তৈরি হওয়ার জন্য রেডি হচ্ছে সেটার দিকে খেয়াল রাখো, এবং দুজনে মিলে ভালোভাবে পড়াশোনা করো। অল দ্য বেস্ট। ইয়েস, তৃতীয় প্রশ্ন, সাদেক মঞ্জু বলছেন, আমার বড় বোনের বিয়ের পর দেশে আছে, স্বামী বিদেশে থাকে, বোনের ননদরা ওর উপর অনেক অত্যাচার করে এবং ভাইয়ের কাছে উল্টাপাল্টা নালিশ করে। বোনের স্বামী ননদদের কথা 100% বিশ্বাস করে, বর্তমানে তাই তিনি আমার বোনকে কোনো হাত খরচও দেন না। এখন আমার বোন কি করবে? এটা আসলে অনেক কমন একটা প্রবলেম সাদেক। তোমার বোন যেটা ফেস করছে, ওই যে বললাম আমি সবসময় একটা কথা বলি যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়, কিন্তু এই ননদের সঙ্গে ভাইয়ের বোন একটা না কেমন জানি বিমাতা সুলভ একটা আচরণ, একটা শত্রু শত্রু ভাব, এটা এখন অনেক পুরনো। তবে এখান থেকে অনেকেই বেরিয়ে আসছে, অনেকে এখনও বেরিয়ে আসতে পারছে না। তোমার বোনকে যেটা করতে হবে, আমার ডেফিনেটলি মনে হয় যেটা, তোমার বোন ননদরা যখন খোঁচাখোঁচি করে বা তাকে, তোমার বোন কি এমনি চুপচাপ বসছিল, ওরা লাঠি দিয়ে ধরে আসে, নাকি তারা যখন যেই কথাটা বলছে তোমার বোন তার এগেনস্টে গিয়ে বাঁকা বাঁকা কথা বলছে? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমার বোনকে বুঝতে হবে যে যেহেতু তার স্বামী বোনদের দ্বারা প্রভাবিত, সেহেতু এই বোনদের সাথে একটু হলেও ডিপ্লোম্যাটিক ভাবে মিশতে হবে। কিন্তু একটু হলেও ইচ্ছা না করলেও, আমরা কিন্তু অনেক সময় অনেক কাঁচা ঘুম ভাঙা মেহমান যখন ফোন দিয়ে বলে ভাই বিরক্ত করলো, আমরা কি বলি? হ্যাঁ ভাই বিরক্ত করছেন, বলি না কিন্তু, বলি না 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 কি আছে বলেন, কেন ফোন করছিলেন? ঠিক তেমনি এটাকে বলে ডিপ্লোম্যাটিক হওয়া। হ্যাঁ ঠিক, তেমনি তোমার বোনকে একটু ডিপ্লোম্যাটিক হতে হবে। তারা যখন যে যে কথা বলছে, যেটাই নেগেটিভ বা বাঁকা উত্তর না দিয়ে চুপ থাকো, দরকার তো কি কম করো, বা স্বামী ফোন করলে পরে এক গাদা ননদদের প্রবলেমস বলার দরকার নেই। কারণ একটা জিনিস মনে করতে হবে যে ননদরা কেউ চিরস্থায়ী নয়, ননদের সংসার হবে, বাইরে চলে যাবে, এই করবে, এবং তোমার বোনও হয়তো বা আজ না হোক কাল হাজব্যান্ডের কাছে চলে যাবে। তো সেক্ষেত্রে, কারণ বারবার বলছি, তুমি যেহেতু লেখনি তোমার বোনের কোনো সন্তান আছে কিনা, তো আমি ধরে নিচ্ছি যে তার কোনো ছেলেমেয়ে নেই, তাহলে দাঁড়াচ্ছে কি যে এভাবে তাকে একটু ছাড় দিয়ে কথা বলতে হবে, হাজব্যান্ডের কাছে নালিশ করা বন্ধ করতে হবে। আর খরপোশ দেওয়া বন্ধ করছে কেন করছে? একটা মানুষ এমনি এমনি করে, হ্যাঁ ঠিক আছে বন্ধের দ্বারা প্রভাবিত, তারপরেও বউকে বাংলাদেশে রেখে নিজে বিদেশে আছে, স্বামী বউর খরপোশ না দেওয়ার অন্য রিজনও নিশ্চয় থাকতে পারে, আমি জানি না। হয়তোবা সে যে টাকাটা পাঠাচ্ছে সেটা সে মনে করছে পর্যন্ত আলাদা করে টাকা দেওয়ার দরকার নেই ভাবছে। এটা তোমার বোনকে বলো সরাসরি, জিনিসটাকে আগে ক্লারিফাই করো, এটার কারণ কি, নাকি তার শাশুড়িকে পাঠাচ্ছে, যাই থাকুক না কেন, আমার কথা হচ্ছে যে তোমরা আগে নিজেরা জিনিসটা নিয়ে খুবই, যদি দেখো যে ননদের অত্যাচারে তোমার বোন ত্রাহির মধ্যে শোধন হচ্ছে এবং স্বামী শুনতেই চাচ্ছে না, আমি যেভাবে বললাম তারপর, তাহলে আমি বলবো মুরুময় মুরব্বীদের সাথে বসো, কথা বলো ওনারা কি বলেন। যেহেতু এখনো কোনো সন্তান আসেনি, যাই নিশ্চয় নেওয়ার এখনই নিতে হবে, কিন্তু পরবর্তীতে ওই বাচ্চা নিলে সব ঠিক হবে এই ভুল ধারণায় যেও না। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ঝামেলা যেটা ছিল ওইটা আরো বিশাল আকার ধারণ করলো, মধ্যে দিয়ে ছোট্ট মাসুম বাচ্চাটা হয়ে গেল পেন্ডুলাম কোন দিকে যাবে। তাই আমি বলবো ময়মরূপের সাথে বসে কথা বলা উচিত, কারণ ননদের দ্বারা 100% কেন একটা মানুষ প্রভাবিত হবে, কোনো সুস্থ লোক তো হওয়ার কথা না, সে তো নিজের হাতে ভাত খায়, নিজে বিদেশ গিয়ে চাকরি করতে পারে, এক নম্বর। আর দুই নম্বর কথা,
যদি আমি ধরে নিই যে একটা মানুষটা ননদের দ্বারা প্রভাবিত, তাহলে কি কি কাজ করে তোমার বোন যার জন্য ননদরা পারে তার হাজবেন্ডের কান বিষয়তে, সেই জিনিসগুলোকেও কিন্তু ডিপিক্ট করতে হবে, বের করতে হবে, দুটো জিনিসকে দেখতে হবে। দেখার পরে যদি দেখা যায় যে না, তারা যাই করছে সব অযাচিত করছে, মেয়েতে দিয়ে বেরিয়ে আসা সম্ভব না, বসো সালিশ বৈঠক করে একটা ফয়সালা করে নাও। আর যদি মনে করো যে না, এই মুহূর্তে ধুম করে আমি সালিশ বৈঠকে যাবো না, আরেকটু সময় নেবো, তাহলে তোমার বোনকে বলো ডিপ্লোম্যাটিক হতে, সব দিক দিয়ে স্বামীর সাথে ব্যবহারেও এবং ননদের সাথে আচরণে, তাহলেও দেখা যেতে পারে কী দাঁড়ায়। অল দ্য বেস্ট। আজকে শেষ প্রশ্ন, তাই সিতাম্মি, আমার বয়স 28, বিয়ে হয়েছে 9 বছর, কোনো বেবি নাই, 4 বার মিসক্যারেজ হয়েছে, লোকে অনেক বিরূপ মন্তব্য করে, কষ্ট পাই, যদিও জানি জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছা, কী করবো? ক বছর হয়েছে বিয়ে হচ্ছে? 9 বছর। বয়স কত এখন? 28। তাম্মি, ইউ আর টু ইয়াং, 28 বছর বয়সে তো মেয়েদের বিয়ে হয় না এখন, সেখানে অলরেডি তোমার বিয়ে হয়েছে, সো হ্যাঁ মিসক্যারেজ হয়েছে, ওই যে বললাম জন্ম মৃত্যু বিয়ে, টোটালি উপরওয়ালার ইচ্ছের উপর, তো ওটার উপর না আমাদের আসলে হাত নেই। সো আজ থেকে হয়তো এই বছরই হয়তো তুমি মা হয়ে যাবে, কিন্তু এটা নিয়ে এত এমফেসিস দিও না, এটা কারণ যে বললাম তোমার বয়সটা এখন মেয়েদের বিয়ে হয়, সেক্ষেত্রে কে কি বললে, লোকে কি বললো, প্রথম দুটো জিনিস আছে, প্রথম কথা হচ্ছে তোমার মনটা ভালো রাখতে হবে এবং মনেই রাখতে হবে যে দেওয়ার মালিক আল্লাহ, তো ওইটা মাথায় রেখে তুমি তোমার অন্যান্য কাজগুলো করবে, সারাক্ষণ আমার বাচ্চা নেই, বাচ্চা হলে আবারও যদি মিসক্যারেজ হয়, এত চিন্তাভাবনা করার দরকার নেই। আর মিসক্যারেজটা কেন হচ্ছে সেই রিজনটা খুঁজে বের করো, ভালো একজন গাইনোকোলজিস্টের সঙ্গে বসো, যাকে সেই নামের পিছনে এত বড় বড় ডিগ্রিওয়ালা না দেখে অভিজ্ঞ কে আছেন বের করো, যার সম্পর্কে বেশ কয়েকজন বলেছেন যে না উনি ভালো, বয়স হয়েছে, ধীর স্থির আছে নিজে, আমি বলবো যিনি তোমাকে সময় নিয়ে দেখবেন এবং ওনাকে মন খুলে পুরো জিনিসটা বলো, এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ডিগ্রিধারী ডাক্তাররা যে খারাপ তা কিন্তু আমি বলছি না, ডেফিনেটলি ওনারা অনেক বড়, কিন্তু ওনারা এত ব্যস্ত থাকেন যে এক একটা মানুষকে সময় নিয়ে দেখতে পারেন না, তোমার কেসটাকে একটু ক্রিটিক্যাল, যেরকম 4 বার হয়েছে, একটু সময় নিয়ে দেখার ভালো একজন গাইনোকোলজিস্টের সঙ্গে বসো এবং তারপরে কি নিজের অন্যান্য কাজগুলো করো, মন খারাপ রেখো না এবং তার সাথে সাথে উপরওয়ালার উপর বিশ্বাস রাখো যে যেদিন আসার সেদিন বেবি আসবেই। আর যারা এসব কথা বলে খোঁজাখুঁজি করে তাদেরকে, ওই যে আমি একটু আগেও একজনকে বলেছিলাম সেম কথাটা বলবা যে তোমাদের বাচ্চা, তোমার তো আর বাচ্চা হচ্ছে না এখন পর্যন্ত তো হয়নি, আবার তোমার নাকি মিসক্যারেজ হয়ে গেছিলো, এগুলো তো খুব মজার রসি রসি গল্প, বলে হ্যাঁ হয়েছিল, তো দোয়া করেন যেন এবার যদি বাচ্চা আসে, এবার যখন বাচ্চা আসবে যেন সুন্দরভাবে বাচ্চাটা হয়, আপনাদের দোয়াতেই তো আমি ভরসা করে আসি। আর লোকে কিছু বলবে না, ওনাদের দোয়াতে ভরসা করে তুমি আগাচ্ছ, ওনারাদের দোয়াতেই তোমার কাজে লাগবে। মনে রাখবা যে ধরনের মানুষ মানুষের দুর্বলতাকে খোঁচায়, যে ধরনের মানুষ যে কাজটায় মানুষটা কষ্ট পাচ্ছে সেটাকে আবার বারবার করে জানতে চায়, এরা যাই হোক এদের একটা জিনিস মনে রাখতে হবে, এদের ভেতরে কিন্তু শয়তানের বুদ্ধি সারাক্ষণ কিচকিচ 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 করে, এরা নিজের ঘরে শান্তি নেয়, অন্যের ঘরে কেমন অশান্তি হবে সেটা দেখার জন্য বসে থাকে। তো এই ধরনের মানুষকে একদম ফ্ল্যাট উত্তর দিতে হয়, তুমি যখনই মন খারাপ করে ফেলো, তোমার চোখ ছলছল হয়ে যায়, কান্না কেন হয়, তখনই কিন্তু ওরা মজা পায়, সেই জন্য ওদেরকে এই সুযোগটা দিবা না, মজা পেয়ে তোমাকে ছেড়ে দিয়ে আরেকজনকে আবার অ্যাটাক করতে চলে যায়, অ্যাটাক অ্যাটাক, কারণ মজা মজা কি মজা, তোমার চোখে পানি আনতে পারছে, খবরদার পানি আনবা না, হাসতে হাসতেই বলবা যে হ্যাঁ হয় নাই, এবারও যদি এবার বাচ্চা আসলে যেন ঠিক মতো হয় দোয়া করে দেন, বলে অন্য আলাপে চলে যাবা, ভিতরে রক্তপাত হলো এইরকম মানুষদের বুঝতে দিবা না, ডেফিনেটলি আমি শিওর এভাবে যদি তুমি আগাও। আর ওই যে বললাম 5 বার দিনে অনলাইন হও, বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দাও। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।